সম্পূর্ণ নতুন পদ্ধতিরে অনুষ্ঠিত হব ভবিষ্যতের মেট্রিক। পাঠ্যপুথি বহির্ভূত প্রশ্নরে ভরি থাকিব প্রতিখন প্রশ্নকাকত। কনসেপ্ট বেসড শিক্ষার বাবে সেবার এই সিদ্ধান্ত ইতিমধ্যে নিরূপণ করা হয়েছে পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার মাপকাঠিও। বহুত হল আর নহব, তথা কথিত নম্বর কেন্দ্রিক নিগনি দৌড়ের বাবেই পণ্যত পরিণত হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ইয়ার বাবে এটা বিশেষ শ্রেণী ধনাঢ্য হলেও বৌদ্ধিকভাবে পঙ্গু হয়ে পড়ছে রাজ্যের প্রজন্মর পাছত প্রজন্ম। দশকর পাছত দশক ধরে চলা নম্বর কেন্দ্রিক এই তথাকথিত প্রতিযোগিতা বন্ধ করে সচা অর্থত প্রতিগী শিক্ষার্থীক সুনাগরিক হিসাবে গড়ি তোলার স্বার্থতেই চলিত শিক্ষাবর্ষরপরাই কার্যকরী হওয়াক সেবায় গ্রহণ করেছে এলানি কঠোর সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত অনুসরিয়ে এটিয়ারেপরা প্রতিগী শিক্ষার্থী নবম আর দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষাত বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হব লাগিব বস্তুনিষ্ঠ আর বর্ণনাত্মক উভয় প্রশ্নকাকততেই। চলিত শিক্ষাবর্ষর মেট্রিকত বস্তুনিষ্ঠ প্রশ্নকাকতর তুলনাত বর্ণনাত্মক প্রশ্নকাকতত অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর হার অভাবনীয়ভাবে বৃদ্ধি পোৱাৰ বাবেই সেবায় গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। ব্যাখ্যাত্মক হেৰি লিখিব লাগে, উত্তর লিখিব লাগে, তাত আপনি পাস করলে, কিন্তু এম সি কিউত পাস নকরিলে এটো নহব, দুইটাতে পাস করব। আর তার কারণে কুয়েশনের প্যাটার্ন যেটা হব, এই প্যাটার্ন সমূহ আমি আগতীয়াকে দি দিয়া হয়েছে, দুইখান পেপারত মানে সেপারেটলি পাস করব। কেবল সেয়াই নহয়, এতিয়াৰে পৰা শিক্ষার্থী সকলে পরীক্ষাত উত্তীর্ণ হবলৈ কেবল পাঠ্যপুথির ওপরতেই নির্ভর করলেই নহব। পাঠ্যপুথি বহির্ভূত বহু সংখ্যক প্রশ্ন সন্নিবিষ্ট হব পরীক্ষার প্রশ্নকাকতত। প্রতিটি বিষয়ত কনসেপ্ট বেসড শিক্ষার প্রয়োজনীয়তার বাবে এনে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করাই নহয়, ইয়ার বাবে ইতিমধ্যেই সেবায় জারি করেছে প্রয়োজনীয় অধিসূচনাও। এটা লেশনের শেষর ফলে যা প্রশ্ন থাকে সেই প্রশ্ন আহিব এনেকা কথা নাই, কিন্তু তেনে ধরনের প্রশ্ন আহিব, এক্স্যাক্টলি পাঠ্যপুথিত থাকা ধরনের প্রশ্নটো নাহিবও পারে, এই কথাখিনি আমি ছাত্রছাত্রী সকলক আগতীয়াকে দিছো। লগতে এতিয়াৰে পৰা নবম আর দশম শ্রেণীর সকল ধরনের ব্যবহারিক পরীক্ষা জিলা পর্যায়ের আভ্যন্তরীণ পরীক্ষা সমিতিক পরিচালনা করার বাবেও প্রদান করা হয়েছে কর্তৃত্ব। প্রত্যেক ডিস্ট্রিক্টত কমিটি থাকে, সেই কমিটিতে কুয়েশন পেপার সেট করব, আর তাতে বিদ্যালয়তে প্র্যাকটিক্যাল বিলাকর তাতে তেওঁলোকৰ পরীক্ষা লওয়া হব। সেন্ট্রেলি আমি ইয়ার পৰা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে পরীক্ষা লওয়ার আমার ব্যবস্থা নাই। আনহাতে চলিত শিক্ষাবর্ষৰ পৰা নবম শ্রেণীর পাঠ্যক্রমত ঐচ্ছিক বিষয় হিসাবে নতুনক সংযোজন ঘটুয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্স বিষয়ও। নতুনক আমি অতি প্রয়োজন বোধ করা কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স, এই বিষয়টি আমি ইন্ট্রোডিউস করেছো, এই বছরেই ক্লাস নাইনত ইয়ার আরম্ভণি হব। ইয়ার বাবে মে মাহত শিক্ষকসকলের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা বলেও উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুয়ে। ইয়ার কারণে যে পাঠ্যপুথি প্রয়োজন, সেই পাঠ্যপুথি বজারতো কিনিবলে পোৱা যায়, আর ইয়ার পিডিএফ ভার্সন আমি অলরেডি সেবার ওয়েবসাইট উপলব্ধ আছে, আর আমি বিশেষভাবে শিক্ষকসকলের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছো। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।